আচ্ছা আপনার হাইট কত? আপনি ছেলেদের কখনো পিটাইছেন? লট অফ টাইম। প্রাণ ঝালমুড়ির এমনই টেস্ট, বাকি সব কিছু থেকে এটাই বেস্ট। অলরাইট লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটকার ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি মৌসুমি হামিদকে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার হাইট কত? 5'10". আপনি ছেলেদের কখনো পিটাইছেন? লট অফ টাইম। লাস্ট কবে পিটাইছেন? এখন আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছি, ভদ্র হয়ে গেছি, সো এটা বছর দুয়েক আগে। আচ্ছা সাইজ ডাজন্ট ম্যাটার নাকি সাইজ ডাজ ম্যাটার? সাইজ ডাজ ম্যাটার আই থিংক। সাইজ আসলে ডাজন্ট ম্যাটার, এটাই হওয়া উচিত। আমি যে বললাম সাইজ ডাজ ম্যাটার, ইটস রং মেবি। কোন দুইটা জিনিস কখনোই কম্প্রোমাইজ করতে পারবেন না? মাই এথিক্স, ওকে, এন্ড লাভ। আপনার নিজের নাটক ছাড়া কার কার নাটক দেখেন? সবার নাটক দেখি। শুটিং এর সময় কখন বেশি ডিস্টার্ব ফিল করেন? যখন আমি ক্যারেক্টারে অনেক কনসেন্ট্রেট করার চেষ্টা করি কিন্তু আমার সেট বা আমার এনভায়রনমেন্ট সেটা ইন্টারাপ্ট করে আর কি, লাইক অনেক কথাবার্তা বা সামথিং লাইক দ্যাট। জার্নালিস্ট হিসেবে ফেভারিট কে আপনার? এটা এটা বলা উচিত হবে না, সবাই ফেভারিট, এভরিওয়ান। ডিপ্লোম্যাটিক অ্যানসার। ডিরেকশনে কবে আসবেন ফাইনালি? খুব শিগগিরই, আই থিংক ভেরি সুন। রাত জেগে মুভি দেখা নাকি বই পড়া, কোনটা বেশি করেন? রাত জেগে সিরিজ দেখা, মুভি দেখা, বই পড়া, দুটাই করি, তবে ইদানিং সিরিজ দেখা হচ্ছে বেশি আর কি। গ্রেট। মিউজিশিয়ানরা বয়ফ্রেন্ড হিসেবে কেমন হয়? আই ডোন্ট নো, আমার কখনো কোনো মিউজিশিয়ান বয়ফ্রেন্ড ছিল না। ওকে। কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে, নিশো নাকি অপূর্ব? অপূর্ব ভাই। খুলনায় কিসের জন্য বেশি ফেমাস ছিলেন আপনি? খুলনায় ফেমাস ছিলাম হাইট। কোনটা বেশি ফেভারিট, কাচ্চি বিরিয়ানি নাকি খিচুড়ি? কাচ্চি বিরিয়ানি, কিন্তু আমি খিচুড়ি খুব ভালো রান্না করি। আচ্ছা আসলে কি ফার্স্ট লাভ ভোলা যায় না? লাভ ভোলা যায় না, ইফ ইট ইজ লাভ। কোনটার প্রেমে আগে পড়েন, ব্যক্তিত্ব নাকি আউটলুক? ব্যক্তিত্ব অলওয়েজ। গ্রেট। লাইফটা কখন বেশি ডিসগাস্টিং লাগে? যখন দেখি যে আসলে মানুষের মোরাল নাই বা লাইক ইউ নো মানে মানে মোরালিটির চেয়ে অন্য কিছুকে মানুষ ভ্যালু বেশি দেয় বা আমরা দেই, আমরাই এরকম আর কি, তখন ডিসগাস্টিং লাগে, নিজের উপরও ডিসগাস্টিং লাগে। রসমালাই নাকি দই, কোনটা বেশি ফেভারিট? রসমালাই। গ্রেট। একটা বিকালে কফি খেতে যেতে হবে, যে কোনো একজনকে সঙ্গে নিতে হবে, নাজিম জয় নাকি তানভীর তারেক? অফ কোর্স তানভীর তারেক, অফ কোর্স তানভীর তারেক ম্যান, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? কাকে দেখে এখন অভিনয়টা শেখেন? সবাইকে দেখে। অ্যাজ আ হিউম্যান বিং আপনি কি অনেক অলস? নো, আই এম ভেরি মাচ স্পোর্টি। লাইফে বেস্ট অ্যাচিভমেন্ট কোনটা? মাই নেম। হট কফি নাকি কোল্ড কফি? হট কফি। জিম নাকি পার্টি, কোনটা বেশি এনজয় করেন? অফ কোর্স জিম। যে কোনো একটাকে পিক করতে হবে লাইফের জন্য, টাকা নাকি প্রেম? আই উইল গো ফর প্রেম। ওরে, যারা আমাকে জানে সবাই আমাকে চেনে, আমি জানি এই এটাই নিব আমি, যতই মুখে বলি না কেন টাকা আমি পারবো না আসলে। আপনি এত স্ট্রেট ফরওয়ার্ড কেন? আমি স্ট্রেট ফরওয়ার্ড না, এরকমই হওয়া উচিত সবার, এটাই মানে এটাই নর্মাল। কখনো কি মনে হয় আপনার আশপাশে সবাই ফেক? অলওয়েজ মনে হয়, সব সময় মনে হয়, এখনো মনে হচ্ছে আপনাকে, আপনি যেভাবে প্রশ্ন করছেন আমাকে, সরি। এন্ড লাস্ট, মানুষে কেন ডাবল ফেস হয়? বিকজ দে চুজ, কারণ আমার উইল পাওয়ার আমার হাতে, আমি কি হতে চাই বা কেমন হতে চাই টু আদার্স এটা তো আমার কাছেই, সো আমি যদি চুজ করি যে আমি ডাবল ফেস নিয়ে হব, তো ইটস বিকজ দে চুজ, পিপল চুজ বা আই চুজ। গ্রেট। খেলতে কেমন লাগছে বলেন? Awesome. I'm Jaina. I'm Kemon Kelsey. Thanks for watching. Do subscribe Jago FM YouTube channel.